হাই বাংলা গ্রাম ও ইউটিউব চ্যানেল নতুন একটা প্ল্যাটকে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাইও বন্ধু আসিস আজকে কথা হলো ভেন্ডি চাষ ভেন্ডি চাষের সমস্যা আর কিছু সমাধান নিয়ে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন যা যাক মূল ভিডিওতে দেখুন এটা হচ্ছে একটা ভেন্ডির জমি ভেন্ডির জমিতে কিছু সমস্যা দেখা যায় যেমন পাতাটা একটু দেখুন কুকড়ে কুঁকড়ে গেছে কুকরা লেগে গেছে এ দেখুন কোকরা লেগে গেছে আর পাতাগুলোর কালারটা একটু বিভিন্ন হয়ে গেছে ভালো করে খেয়াল করলে দেখতে পারেন গাছটা বেশ বড়ো হয়েছে এবার এইগুলো হয় কেন এগুলো সাধারণত হয় হচ্ছে মাকড় থ্রিপস এগুলোর জন্য এবার এর জন্য আমাদের মাকড় থ্রিপসের ওষুধ দিতে হবে এবার কি দেব এর মধ্যে সাদা থাকে তো সাধারণত এর জন্য যে বেস্ট যে কীটনাশক বা পেস্টিসাইডটা হয় যে পাতা কুকড়ে যাওয়ার জন্য প্রথমে আমাদের দিতে হবে হচ্ছে বায়ো তিনশো তিন অথবা বিলাক প্রতি পনেরো লিটার জলে বায়ো তিনশো তিন অথবা বিলাক কুড়ি এম হারে দেব এবং সাথে দেব হচ্ছে ইমিডাক্লোরোপাইড ইমিডাক্লোরোপাইডের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে তো সেই ইমিডাক্লোরোপাইড আমরা ব্যবহার করবো ইমিডাক্লোরোপাইড ব্যবহার করলে একসাথে সাদা মাছি এবং মানে যে মাকড়ের কারণে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা দূর হয়ে যাবে এইবার আর মাকড় থ্রিপস থেকে শুরু করে বিভিন্ন যে চোষক পোকার আক্রমণের ফলে গাছটা এরকম হলুদ হয়ে যায় মানে পাতাটা কালার হয়ে গেছে ভেন্ডি ছোট হয়ে গেছে এগুলো এটা দিলে সেরে যাবে সাদা মাছি মাকড় থ্রিপ ছাড়াও ভেন্ডির জমিতে আরও অনেক ধরনের ছিটে পোকা বা পোকা বিভিন্ন ধরনের পোকা দেখা যায় যেগুলো থেকে ভেন্ডি গাছ আক্রান্ত হয় লাল লাল একটু বড়ো সাইজের লম্বা লম্বা পোকা দেখা যায় যেগুলো থেকে ভেন্ডি গাছ আক্রান্ত হয় ওগুলোকে আটকাতে হলে বাজারে চলতি বিভিন্ন যেমন মনোসিল মনোকটাফাস বা বাইটিন থ্রি বাইটন এই ধরনের যে কীটনাশকগুলো আছে বা হামলা এই টাইপের যে কীটনাশকগুলো আছে ওইগুলো আপনারা ব্যবহার করবেন এর ফলে ভেন্ডি ভালো থাকবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য সময় দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আপনাদের ফসল সবজি সব ভালো থাকুক এবং আপনাদের পরিবারের সকলে ভালো থাকুক এই আশাই রাখি বাই